হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা কোশ্চেন আমাকে অনেকে প্রায় জিজ্ঞেস করেন যে অয়েল কালার অ্যাক্রিলিক কালার অথবা ওয়াটার কালার জিনিসগুলো আসলে কি এবং এগুলোর এত ভেরিয়েশন কেন বাজারে একটা ছবি আঁকতে যাবো কিন্তু আমি বুঝতেছি না আমি কোনটা দিয়ে স্টার্ট করব তো এগুলো নিয়ে আজকে আমাদের ভিডিওটা তো চলেন যাওয়া যাক ভিডিওটা একটু বড় হবে কারণ এই তিনটা ভেরিয়েশানের রিসেন্ট অ্যান্ড পপুলার যত ভার্সান আছে এগুলো নিয়ে কথা বলা হয়েছে তো মেইন কালারের ভিডিওতে যাওয়ার আগে সার্ফেস নিয়ে কিছু কথা বলতে চাই সার্ফেস মানে হচ্ছে যেটার উপরে আপনি আঁকবেন সেটা কি হইতে পারে সেটা হইতে পারে পেপার সেটা হইতে পারে ক্যানভাস সেটা হইতে পারে উডেন প্যানেল তো প্রত্যেকটা জিনিস কী কী জিনিস এগুলো নিয়ে আমি একটু সংক্ষিপ্তভাবে বলবো তো সবার আগে আসে পেপার তো পেপার সম্পর্কে আমরা সবাই জানি ছোটোবেলা থেকে অ্যাটলিস্ট কিছুতে আঁকতে না পারল পেপারে সবাই আঁকে আসছি পেপার হচ্ছে আমাদের যত অ্যাভেলেবেল সার্ফেসগুলো আছে সবার আগে ইনভেন্ট হয়েছিল সেটা হচ্ছে প্রায় একশো সালের দিকে মানে হচ্ছে বাইশশো তেইশশো বছর আগে চায়নাই হয়েছিল তো পেপারের যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সেলুস যেটা আছে গাছ থেকে গাছ কেটে সেটা বানানো হয় ব্যাপারটা খুবই স্যাড তো এখানে দেখবেন বাজারে গিয়ে অনেক রকম পেপার পাওয়া যায় একটা আর্ট দোকানে আপনি যখন ঢুকবেন শপে সেখানে দেখতে পাবেন অনেক রকম কালার তো অনেক রকম পেপার পেপার গায়ে অবশ্যই স্পেসিফিকলি লেখা থাকে কোনটা কোন কালারের জন্য তো দেখেন এখানে লেখা আছে ওয়াটার কালার প্যাড এটা স্পেশালি ওয়াটার কালারের জন্য আর ডিজাইন করে বানানো এরকম আপনি গায়ে দেখতে পাবেন ফর অ্যাক্রিলিক ওয়াটার কালার এটা সেটা যাই হচ্ছে যেমন স্কেচ বুক আলাদাভাবে বানানো হয়েছে সেটার জন্য ঠিক আছে এটা হচ্ছে একটা হ্যান্ডমেড পেপার এখানে এটা স্পেশালি ডিজাইন করা হয়েছিল সব ধরনের কালার এখানে আপনি করতে পারবেন তো এখানে ধরেন আমি অ্যাক্রিলিকে কিছু পেন্টিং করছি আমার জুনিয়র স্টুডেন্টদের জন্য এগুলো আগের পেইন্টিং এবার আসি আমাদের পেপারে বাদ দিয়ে হচ্ছে ক্যানভাস নিয়ে তো ক্যানভাস জিনিসটা কি ক্যানভাস হচ্ছে কাপড় হুম এই যে কাপড় একটা স্পেসিফিক একটা ডিজাইনড কাপড় স্পেশালি হচ্ছে ক্যানভাস বানানোর জন্যই মানে পেইন্টিং করার জন্যই এই কাপড়টাকে চারপাশে কার্ড দিয়ে খুব সুন্দরভাবে ফ্রেম করা থাকে সেটাই হচ্ছে ক্যানভাস তা মেইন যে জিনিসটাই আমরা আঁকবো সেটা হচ্ছে কমপ্লিটলি কাপড় তো যখন মানুষ আঁকা স্টার্ট করে শুরুর দিকে তখন কোথায় আঁকত তখন আঁকতো আস্তে আস্তে গুহার ভিতরে মানে হচ্ছে যেখানে মানুষ রিচ করতে পারতো না এইসব জায়গার ভিতরে তো নর্মাল জায়গাগুলো পেন্টিং করলে ধরেন আপনি গাছের অথবা হচ্ছে পাথরে পেন্টিং করলে কী হইতো বৃষ্টি অথবা ধুলাবালিত পেন্টিংগুলো ইয়ে হয়ে যেত ময়লা হয়ে যেত সেই জন্য প্রথম দিকে তারা এইসব জায়গায় পেন্টিং করা স্টার্ট করে তো ওভার দ্য টাইম যখন চেঞ্জ হতে থাকে তো সবার মাথায় একটা জিনিস আসে যে কিসে আঁকা যায় আঁকার পর তারা শুরু করে হচ্ছে প্রথম কাঠের উপরে আঁকা যেটা একটু পরে আমি দেখাবো তো কাঠের উপরে আঁকতে আঁকতে দেখা যায় কাঠগুলো অনেক ভারী হ্যাঁ আপনি আঁকতে গেলে একটা বিশাল কাঠ নিয়ে একটা ধরেন আপনি আউটডোরে আঁকবেন ঘরের বাইরে যে আঁকবেন এখন তো আমরা মোবাইল দেখে আঁকতে পারি সিনারিগুলো দেখে দেখে তখন তো আর্টিস্টরা আউটডোরে গিয়ে গিয়ে আঁকতেন তো আউটডোরে আঁকার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে এত বড় কাঠের জিনিস সাথে করে নিয়ে যাওয়া পসিবল হয় না তো মানুষ চিন্তা করে যে এরপরে কি আঁকা যায় স্টার্ট হলো এরপরে হচ্ছে ক্যানভাস মানে কাপড়ের উপরে এঁকে স্টার্ট করলো এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশনাল সবচেয়ে পছন্দের হচ্ছে ক্যানভাস এই কাপড় জিনিসটা কারণ খুবই পাতলা জিনিস যেখানে ইচ্ছে আপনার আপনি আউটডোরে যান অথবা যেখানেই যান আপনি সাথে করে এটা নিয়ে যেতে পারতেছেন ঠিক আছে এরপরে আসি আমরা কাঠ নিয়ে একটু আগে বললাম যে ক্যানভাস আসার আগে মানুষ কাঠে ছবি আঁকত তো কাঠ জিনিসটা দুইটা অসুবিধা হয় একটা হচ্ছে নাম্বার হচ্ছে ভারী অনেক আপনি একটা বড়ো পেন্টিং করবেন বড় পেন্টিং করতে গেলে একটা বড় কাঠ লাগবে তারপরে হচ্ছে প্রসেসিংটাও একটু ভিন্ন তো এই যে কাঠ সেটার সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ওয়ার্পিং হয় মানে বেঁকে যায় যেমন শীতকাল গরমকাল বিভিন্ন কালভেদে যদি কাঠটা আপনার অতিরিক্ত মোটা না হয় তাহলে হয় কি এক সাইডে একটু বেঁকে আসে পেন্টিং করতে গেলে আর এটা খুবই একটা ইডিটিং ব্যাপার তো সেই জন্য কাঠের এই যেই ব্যাপারটা সেটা এখন পর্যন্ত অ্যাভেলেবল ওয়ার্ল্ড ওয়াইড অনেক আর্টিস্ট আছে কাঠেই আঁকেন তো এই দুইটা প্রবলেম যাদের অ্যারাইজ করে ক্ষেত্রে এগুলো সলিউশন আছে এগুলো আপনাদের সামনের ভিডিওগুলোতে আপনারা পাবেন তো এই কাঠ কাঠের এটাকে বলি আমরা উডেন প্যানেল ঠিক আছে সেটা নর্মাল কাঠ দিয়ে হতে পারে অথবা এই যে বোর্ড দেওয়াও হতে পারে হ্যাঁ আমারটা হচ্ছে এমডিএফ বোর্ড দিয়ে বানানো চারপাশে ফ্রেম দিয়ে আর সামনে একটু হোয়াইট কালার দিয়ে ইয়ে করে দিছি যাই হোক প্রাইম কীভাবে করবেন এগুলো ইন ফিউচার আপনারা জানতে পারবেন তো গেলো ক্যানভাস আর গেল এরপরে হচ্ছে উডেন প্যানেল অনেকে করে কি যে আমি চাচ্ছি যে আমার ক্যানভাসের যেই কাপড়ের ফিলিংসটা আসলে ক্যানভাসটা হয় কি আর যেহেতু কাপড় এই সাইড ওই সাইড এই যে দেখেন উঠা নামা করে অনেকে করে কি এই যে প্যানেলটা আছে বোর্ডটা আছে এইটার উপর দিয়ে এই যে কাপড়টা কাপড়টা আটকায় নেয় তো এটা সুবিধা আছে আবার সুবিধা হচ্ছে ক্যানভাসের ফিলিংটাই হবে একটা হার্ড সার্ফেসের উপর মানে আমি যখন যতই প্রেশার দিই কাপড়টা যেরকম নড়াচড়া করে এইটা এরকম নড়াচড়া করে না সেটার নাম হয় ক্যানভাস প্লাস প্যানেল ক্যানভাস প্যানেল ঠিক আছে তো এইগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ইউজড সারফেস তো এগুলো কেন লাগবে একটু পরে যখন আমি আপনাদের কালার নিয়ে কথা বলবো সেগুলোর ক্ষেত্রে একটু বোঝানোর জন্য কাজে লাগবে তো ঠিক আছে এবার আমরা কালার নিয়ে স্টার্ট করি তো কালার নিয়ে কথা বলার আগে আমাদের সবার আগে জানতে হবে কালার জিনিসটা আসলে কি তা আমরা যে কালারগুলো দেখতে পাই আমরা চোখে যা দেখতে পারি লাল নীল হলুদ যে কোনো টাইপের কালার এগুলো আসলে আমরা পিগমেন্টটাকে দেখি কালার মানে হচ্ছে মেইনলি পিগমেন্ট পিগমেন্টের সাথে অ্যাড হয় মেইনলি হচ্ছে বাইন্ডার মানে হচ্ছে আমরা যে কালারগুলো দেখি ধরেন এটা হচ্ছে অয়েল কালার ঠিক আছে এইটা হচ্ছে অ্যাক্রিলিক কালার এবং ওয়াটার কালার হচ্ছে আলাদা এখানে তো প্রত্যেকটা জিনিসের পিগমেন্ট থাকে সেম ভিতরের যে পিগমেন্টটা এটা সেম থাকে ধরেন আপনাদের কলেজ পার্টিতে আপনাদের কি করেন যখন ক্লাসটা শেষ হয়ে যায় অনেক সময় রং দিয়ে খেলেন না তো এই জিনিসটা হচ্ছে মেইনলি পিগমেন্ট এই যে গুঁড়া গুঁড়া যে জিনিসগুলো হচ্ছে এটা হচ্ছে পিগমেন্ট এটার সাথে যে জিনিস অ্যাড করা হয় বাইন্ডারগুলি হুম এইটাই হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আলাদা বানাই দেয় পিগমেন্ট পরে হচ্ছে এই যে তিনটা জিনিস এগুলো বাইন্ডের জন্য আলাদা একটা অ্যাক্রেলিক কালার হয়ে যায় একটা ওয়াটার কালার হয়ে যায় একটা হচ্ছে অয়েল কালার হয়ে যায় ঠিক আছে আর সেটাই এক একটা আলাদা আলাদা ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে কালার গেল পিগমেন্টটা গেল যাওয়ার পরে কিছু চলে গেল ওয়াটার কালারের জায়গায় কিছু অয়েল কালারের জায়গায় কিছু হচ্ছে অ্যাক্রেলিকের জায়গায় কারণ ওই পিগমেন্টের সাথে এই জিনিসটা অ্যাড হয়েই তিনটা জিনিসকে আলাদা করে দিচ্ছে বাট মেইন জিনিস এক পিগমেন্টটা এক বাইন্ডার জন্য আলাদা এখন আমরা কালারটাকে তিনটা মেইন আজকে আমরা কথা বলবো অ্যাক্রেলিক অয়েল এবং ওয়াটার কালার নিয়ে তা প্রথমে আসি ওয়াটার কালার তো ওয়াটার কালারটা যেই আমাদের মানে মেইন আপনাদের যেমন ছোটোবেলা থেকে আপনারা দেখে আসছেন না যে আপনাদের জল রঙ দিয়ে আপনারা স্টার্ট করতেছেন জল রঙের ভিতরে তেমন কোনো বাইন্ডার স্পেসিফিক স্ট্রং বাইন্ডার থাকে না এটা খুবই লো টাইপের একটা বাইন্ডার থাকে যেটা হচ্ছে আমরা বলি গাম অ্যারাবিক ঠিক আছে এটা একটা গাছের থেকে কেটে এনে যেমন খেজুর গাছের রস এইটা হচ্ছে এক স্পেসিফিক একটা গাছ যেখানে হচ্ছে ওই গাছের রস কেটে এনে সেটা একটা গাম হয় সেটা থেকে আমরা ওয়াটার কালার যেটা পিগমেন্ট পিগমেন্টের সাথে মিক্স করলে সেটা ওয়াটার কালার হয়ে যায় ঠিক আছে এবার আসি অ্যাক্রেলিক অ্যাক্রেলিকের সাথে থাকে অ্যাক্রেলিক পলিমার সেটার জন্য কালার পিগমেন্টের সাথে পলিমার অ্যাড করলে অ্যাক্রেলিক কালার হয়ে যায় এবার হচ্ছে অয়েল কালার তো অয়েলের বাইন্ডারটা কি অয়েলের অয়েল কালার নামই তেল স্পেসিফিক্যালি থাকে হচ্ছে লিনসিড অয়েল এছাড়াও ওয়ালনাট অথবা সাফলার অয়েল থাকে যেগুলো আপনাদের এখন জানার দরকার নেই তো মেইনলি আমরা তিনটা ভাগ হয়ে গেল ঠিক আছে তো এর আগে আমরা একটু জানি নিই যে ওয়াটার কালারটা আসলে ইনভেন্ট হয় চোদ্দশো সত্তর সালের দিকে ফার্স্ট টাইম অ্যাক্রেলিক কালার যেটা হয় এটা মেইনলি নিউয়ার ভার্শান এটা উনিশশো সালের দিকে স্টার্ট হয় চৌত্রিশ না চুয়াল্লিশ আমার একজাক্ট মনে নাই এরপরে হচ্ছে উনিশশো সাল থেকে হচ্ছে এটা মানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজ করা হয়েছে এরপরে হচ্ছে সবাই আঁকা করে এটা অয়েল কালার হচ্ছে সবচেয়ে পুরাতন আমাদের পেন্টিংয়ের যত কালার আছে যত কিছু আছে সবার পুরান হচ্ছে অয়েল কালার তো অয়েল কালারটা মেইনলি ইনভেন্ট হয় সেভেন সেঞ্চুরিতে যখন সাতশো সালের দিকে আফগানিস্তানের একটা জায়গা আছে ওই আফগানিস্তানের ওই জায়গা থেকে অয়েল পেন্টিং মেইনলি ফার্স্ট ইয়ে করা হয় দুই সালের দিকে দেখা যায় ওই একটা গুহার ভিতরে যায় দেখা যায় ওখানে অয়েল পেন্টিংয়ের ট্রেসিং পাওয়া গেছে এখানে একটা ছবি পাওয়া যায় তো যাই হোক এখন আমরা এই তিনটা কালারের যেগুলো আমরা খুব কনফিউজ থাকি যে কোনটার কাজ কি কোনটা আমি আপনার জন্য বেটার হবে এগুলো নিয়ে একটু কথা বলি হ্যাঁ তো ওয়াটার কালার নামে হচ্ছে ওয়াটার সাথে ওয়াটার আছে এই ভদ্রলোক প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে ওয়াটার ওপরে বেস করে চলবে মানে হচ্ছে আপনি যখনই ওয়াটার দেন সেটা তখনই অ্যাক্টিভ হয়ে যায় এই যে ধরেন এখানে এই কালারটা ড্রাই হয়ে যাক কোনো অসুবিধা নেই আমি আবার পানি দিলাম আবার অ্যাক্টিভ হয়ে যায় ঠিক আছে এই জন্য এটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই ওয়াটার বেসড অ্যাক্রিলিক এইটা ড্রাই হওয়া পর্যন্ত সেটা ওয়াটার দিয়ে যাবে একবার যদি ড্রাই হয়ে যায় একটা লেয়ার পরবর্তীতে সেটা আবার রিঅ্যাক্টিভেট হয় না মানে হচ্ছে আমি একবার এটাকে ড্রাই হয়ে গেল এই যে আমি অ্যাক্রিলিক কালারটা নিলাম এটা যদি এখন ড্রাই হয়ে যায় আমি আবার যতই পানি দেই কোনো কাজ হবে না বাট ওয়াটার কালারটা কী হবে আবার অ্যাক্টিভেট হয়ে যাবে আবার সেটা কাজ করা স্টার্ট করবে অয়েল কালারের সাথে পানির নর্মালি কোনো সম্পর্ক নাই ঠিক আছে অয়েল কালার নামি অয়েল আর পানি এবং তেল একসাথে মিক্সড নর্মালি হয় না তো সেই জন্য অয়েল কালারটা এই দুইটা থেকে একটু একটু ব্যতিক্রম মানে যেহেতু পানির সাথে এটা তেমন কোনো কাজ নাই তো ওয়াটার কালারের মধ্যে আমরা মেনলি খুব কমন তিনটা কালার খুঁজে পাই যেগুলো আমরা আপনাদের মানে চোখের সামনে অ্যাভেলেবল অনেকগুলোর মধ্যে মেইন তিনটা হচ্ছে ক্লাসিক ওয়াটার কালার ক্লাসিক ওয়াটার কালার মানে হচ্ছে আপনারা ছোটোবেলা থেকে আর যেই একটা কালার প্যালেটের মধ্যে দেখেন না জল রং দেখতে পাচ্ছেন সেটাই আমার কাছে রাইট নাও এই স্টুডিওতে অ্যাভেলেবেল নাই অন্য একটা স্টুডিও আছে ওখানে আমার পুরান সব টাইপের যে ওয়াটার কালারটা আছে ওটা ছিল তো ক্লাসিক ওয়াটার কালারটা এইটা হচ্ছে কিছুটা হচ্ছে ওপেক আমি সরি ট্রান্সপারেন্ট আমি একটু বুঝাই দিই এইটা এবং নিউ আর একটা ভার্শন আসছে যেটাকে আমরা বলি গোয়াশ গোয়াশ এবং ক্লাসিক ওয়াটার কালারের মধ্যে একটু পার্থক্য আছে তো গোয়াশ আপনার আমার যে কোর্সটা আসতেছে এটা গোয়াশের উপরে ক্লাসিক ওয়াটার কালারটা আমি কেন নিচ্ছি না একটু বুঝাই দিচ্ছি অনেক আর্টিস্ট আছে তাদের প্রেফারেবল কালার হচ্ছে এই নর্মাল যে ওয়াটার কালার আছে সেটাই আর অনেকের ক্ষেত্রে গোয়াশটা একটু বেটার কেন বলি এবার তো এই যে ওয়াটার কালারটা এটা দিয়ে যদি আপনি একটু একটা দাগ দেন ধরেন একটু কালার নিয়ে পুরোটা ঢেকে দিলেন সেকেন্ড লেয়ারে যদি আবার কালার দেন আগের লেয়ার যেটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি ঢেকে যাবে না এইটা সামান্য মানে ঢাকবে অথবা পার্শিয়ালি ঢাকবে পুরাপুরি ঢেকে যাবে না সেটার জন্য ওটার কালারগুলো হয় পাতলা এবং কালারগুলো অনেক ইনটেন্স না মানে হচ্ছে একদম কালারফুল লাগে না ঠিক আছে এটাই কারোর জন্য অ্যাডভান্টেজ আবার গোয়াশ যেটা আমি আমার কাছে আছে এখন এইটার একটা সুবিধা হচ্ছে কালারগুলো খুবই ভাইব্রেন্ট মানে হচ্ছে খুব কালারফুল শো করবে আমি যদি একটা লেয়ার আগে দিলাম ধরেন এখন আমি ব্লুটা দিলাম ব্লুটা এই জায়গা পর্যন্ত ব্লুটা আঁকলাম আঁকার পর যদি সেটার উপর দিয়ে আমি আবার ইলোটা দেই তো ব্লুটা কমপ্লিটলি ঢেকে যাবে ঠিক আছে সেটার জন্য এটা খুব ভাইব্রেন্ট শো করে পুরাটা ওপেক কালার ওপেক মানে একটার উপর দিয়ে আরেকটা চলে যাবে আর ট্রান্সপারেন্ট হচ্ছে আগেরটাও কিছু পোর্শন শো করবে ঠিক আছে তো ক্লাসিক ওয়াটার কালার গেল গোয়াশ গেল এবার কিছু ওয়াটার কালার পেনসিল আপনাদের দেখতে পাবেন ছোটোবেলায় বাচ্চাদের স্টার্টিং করে হচ্ছে ওয়াটার কালার পেন্সিল দিয়ে কিনে দেয় তো ওয়াটার কালার পেন্সিল নর্মাল পেন্সিলগুলোর মতো দেখতে বাট পানি দিয়ে একটু পেইন্টিং করে ঠিক আছে এবার আসি অ্যাক্রিলিক কালার অ্যাক্রিলিক কালারের হিউজ ভেরিয়েশন আছে হিউজ প্রথমে সফট বডি অ্যাক্রিলিক কালার সফট বডি অ্যাক্রিলিক কালার মানে হচ্ছে আপনারা বাজারে যা দেখতে পান যত ব্র্যান্ড আছে মন মার্টি বলেন ক্যামেল বলেন এরপরে হচ্ছে যত যত কালার আছে এগুলো সব সফট বডি মানে হচ্ছে আমি একটু পেপার নিয়ে দেখাই এই যে কালারগুলো আমি যখন ঢেলে নেই কালারগুলো অনেক সফট ভার্সনে থাকে মানে আপনি পানির সাথে সামান্য অ্যাড করে অথবা মিডিয়ামের সাথে অ্যাড করেই আপনি ইজিলি পুরো পেন্টিংটা করতে পারবেন না খুবই সফট হ্যাঁ তো আপনি ইজিলি ব্রাশের সাথে যাবে এটার জন্য এটার নাম হচ্ছে সফট বডি অ্যাক্রিলিক বাজারে যা দেখবেন এগুলো সবগুলো হচ্ছে সফট বডি অ্যাকলিক এরপরে আছে হেভি বডি আছে রাইট নাও আমার কাছে হেভি বডি নাই বাট তবে এক সময় আমি হেভি বডি এক দিয়ে কিছু পেন্টিং করেছিলাম তো হেভি বডি অ্যাক্রিলিকের যেটা এই বডি এক নামের সাথেই মিল আছে হেভি এটা থেকেও ওইগুলো অনেক ভারী আপনি ইজিলি ব্রাশ দিয়ে টানতে পারবেন না তো ওইগুলো ইউজ করা হয় কিছু টেক্সচার পেন্টিংয়ের জন্য ঠিক আছে ওইটা হচ্ছে হেভি বডি এরপরে আসি আমরা ফ্লুইড অ্যাক্রিলিক এই যে ফ্লুইড অ্যাক্রিলিক ঠিক আছে কিছু কিছু ব্র্যান্ড বানায় যেমন মনমারটা রিসেন্টলি বানানো স্টার্ট করছে এটা থিকনেস দেখলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন খুবই খুবই পাতলা ফ্লুইড খুবই ফ্লুইডই দেখেন এগুলো ডিটেলিংয়ের জন্য খুবই ভালো ভালো কাজ করে নর্মালি দেখতে পাওয়া যায় খুবই কম তো এখন ফ্লুইড অ্যাক্রিলিকের সাথে আরেকটু একটু আরও পাতলা যদি হয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে লিকুইড অ্যাক্রিলিক লিকুইড অ্যাক্রিলিক তো লিকুইড অ্যাক্রিলিক আমরা কোথায় ইউজ করি সেটা হচ্ছে ক্যালিগ্রাফি অথবা একদম ইয়াতে দেখেন ইংক আমরা যেই ইউজ করি সেটা একদম লিকুইডই থাকে না সেটাই হচ্ছে লিকুইড মেইনলি অ্যাক্রিলিক এবার আসি স্লো ড্রয়িং অ্যাক্রিলিক আচ্ছা ড্রয়িং টাইমটা নিয়ে আমি একটু কথা বলে নিই আগে ওয়াটার কালার যখন আপনি আঁকবেন আঁকার পরে পেপারের মধ্যে যখন আপনি আঁকার আঁকার পরেই এটা কিছুক্ষণ দুই মিনিটের মধ্যে ড্রাই হয়ে যায় অ্যাক্রিলিক কালারটা থাকে পাঁচ থেকে দশ মিনিট অয়েল কালারগুলো থাকে মেইনলি হচ্ছে দুই ঘন্টার প্লাস আর কি হিউজ একটা টাইম পাওয়া যায় অয়েলে তো স্লো ড্রাইং অ্যাক্ট্রেলিক বাজারে আসছে যেন আপনার পেন্টিংগুলো ইজিলি এত তাড়াতাড়ি কালারগুলো ড্রাই না হয়ে যায় এই যে স্লো ড্রাইং অ্যাক্ট্রালিক আমি এক একটা টিউবের দামে আমার জন্য পড়ছে মোর দ্যান ওয়ান থাউজেন্ড অনেক প্রাইসই তো এক্সপেন্সিভ হওয়ার একটা সুবিধা আছে যেমন এই একটা কালার আমি একদিন রেখে দিলেও এটা ইজিলি ড্রাই হয় না কিছু কিছু ব্র্যান্ড এটা খুবই রিসেন্ট নিয়ে আসছে তো এক দুই দিন ইজিলি আপনার এমনিতেই আপনার হয়ে যায় আর কি ড্রাই হওয়ার সেই চান্সটা থাকে না হিউজ একটা সময় পাওয়া যায় আপনার কালারগুলো মিক্সিং করতে এবং হচ্ছে আপনার মন মতো একটা পেন্টিং করতে তো এখন আরেকটা আসি স্লো ড্রাইংয়ের পরে হচ্ছে স্প্রে স্প্রে অ্যাকচুয়ালি মানে হচ্ছে আপনি দেখবেন বাজারে যেই স্প্রেগুলো পাওয়া যেগুলো মেইনলি হচ্ছে এক লেখাও থাকে অনেক সময় এগুলো খুব ফাস্ট ড্রাইং দেখা যায় তিরিশ সেকেন্ডের মধ্যেই ড্রাই হয়ে যায় এটা হচ্ছে স্প্রে অনেকে দেখবেন পেইন্টিং স্প্রে দিয়ে করে স্প্রে পেইন্টিং বলতে এগুলোকে এগুলো মেনলি হচ্ছে অ্যাক্রিলিকের এবার আসি মার্কার বাজারে অনেক ধরনের মার্কার অ্যাক্রিলিক মার্কার পাওয়া যায় যেগুলো দিয়ে পেইন্ট করে স্পেসিফিক কিছু আর্টিস্ট আছেন যারা ওই মার্কারটা ইউজ করেন কম্বিনেশনে ওয়াট আপনার অ্যাক্রিলিকের সাথে মার্কারটা একদম ডাইরেক্ট ইউজ করেন ওনারা তো এগুলা গেল আপনাদের কালারের এখন আমি অয়েল নিয়ে কিছু কথা বলবো প্রথম হচ্ছে ক্লাসিক অয়েল পেন্টিং মানে আপনাদের বাজারে যা অয়েল পেন্টিং রিলেটেড যা দেখতে পাবেন নর্মালি এগুলো সব এরকম ক্লাসিক টাইপের বলি কেন কারণ এগুলো একটা ড্রয়িং টাইম আছে দেখা যায় এগুলো ড্রাই হইতে তিন দিনের বেশি সময় লাগে ম্যাক্সিমাম কালারই ঠিক আছে তো অয়েল পেন্টিং একটা সুবিধা হচ্ছে এই ড্রাইং টাইমটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি যখন একটা পেন্টিং করতে যাই করতে গেলে এই যে ড্রাই যদি তাড়াতাড়ি হয়ে যায় আমি আমার পছন্দ মতো ব্ল্যান করতে পারি না তাহলে ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে এখানে তাহলে তো আমি স্লো ড্রয়িং ইউজ করতে পারি সেটা যেন আপনার যেহেতু এটাও একদিন থাকে আমার কেনই বা আমি অয়েল পেন্টিংয়ে শিফট হব প্রথম কথা হচ্ছে অ্যাক্রিলিক যে কালারটা স্লো ড্রয়িং একে ধরে এক্সপেন্সিভ দুই নাম্বার হচ্ছে এইটা অয়েল কালারের যে পিগমেন্টেশান যে পিগমেন্ট লোড মানে এক লেয়ারে যা দিবেন নর্মালি অ্যাক্রিলিকের দুই লেয়ার লাগে ঠিক আছে তো এক লেয়ারই কাজ হয়ে যাচ্ছে এবং সাথে আমার একটা ইন্টেন্সিটি থাকছে আমি রিসেন্ট আমার যত পেন্টিং আছে দেখবেন খুবই ভাইব্রেন্ট তো আসলে অয়েল পেন্টিং এই একটা ভদ্রলোক তো দুই নাম্বার যে জিনিসটা আসে সেটা হচ্ছে ফার্স্ট ড্রয়িং অয়েল কালার ফার্স্ট ড্রয়িং হচ্ছে কি এটা বললাম কি তিন দিন লাগে সময় এই ভদ্রলোক আবার করে কি চার ঘণ্টা তিন ঘন্টার মধ্যেই অয়েল কালারটাকে ড্রাই করে ফেলে মানে এরকম টাইপের কালার তো এইটার সুবিধা হচ্ছে এটা এক মতো ফার্স্ট ড্রাই হয়তো খুব তাড়াতাড়ি লেয়ারিং করা যায় মানে একটা লেয়ার ড্রাই হওয়ার জন্য আমার তিন দিন ওয়েট করা লাগে না তো এইটার এই একটা সুবিধা পাওয়া যায় তবে খুব বেশি একটা মানুষ ইউজ করে না কারণ এইটার প্রপার্টিতে অ্যাক্রিলিকই আছে সেই জন্য এখানে যায় না তো সুবিধা একটু আগে বললাম যে অ্যাক্রিলিক থেকে এখানে লেয়ার কম দেওয়া লাগে অয়েল পেন্টিংয়ের ইন্টেন্সিটি এত বেশি কালারের যে যেটা অ্যাক্রিলিক দিয়ে অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে সবচেয়ে ঝামেলা লাগাইছে এখন যেটা আসছে ওয়াটার মিক্সেবল অয়েল তো আপনারা নিশ্চয়ই জানেন যে কখনো পানি এবং তেল একসাথে হয় না বাট এই জায়গায় এসে এমন একটা জিনিস অলরেডি আমরা পেয়ে গেছি যেখানে আসলে অয়েলের সাথে ওয়াটার মিক্স করা যায় কারণ অয়েলের সাথে দেখা যায় অয়েল পেন্টিং করতে গেলে অনেক কিছু নিয়ে আপনার বসা লাগে যে কালার ক্লিন করার জন্য একটা জিনিস তারপরে হচ্ছে আপনার পুরো মিডিয়াম আলাদা জিনিস তো সেখানে ওয়াটার দিয়ে ব্রাশও ক্লিন করা যাচ্ছে ওয়াটার দিয়ে কালারও করা যাচ্ছে এটা কেমনে করে আমার কোনো আইডিয়া নাই কোনো আইডিয়া নেই কেমনে ওয়াটারের সাথে এটা মিক্স হয় আমি একবার কিনছিলাম কেনার পর দেখলাম ওয়াটারের সাথে মিক্স করে মানে আমি অয়েল পেন্টিংটাকে যেভাবে ইউজ করতে চাচ্ছি ঠিক ওরকমভাবে পারতেছিলাম না আর কি সো কেউ যদি কখনোই আপনারা এগুলো বাংলাদেশে পাওয়া যাবে না বা ইভেন এশিয়াতে খুঁজে পাওয়া যায় না ইউরোপ থেকে নিয়ে আসতে হয় তো আমার কাছে মনে হচ্ছে যে কালার ইন্টেন্সিটি ভালো আছে কালারটা ভালো কিন্তু মিক্স করার পরে অয়েলের যে পরিমাণ মানে একটা ফ্রিডম পাওয়া যায় ওই ফ্রিডমটা আমি পাচ্ছিলাম না এবার আসি অয়েল পেস্টেল মানে হচ্ছে এই যে আমরা ছোটোবেলা থেকে মোম রঙে আঁকি অনেকে এই মোম রঙটাই হচ্ছে আসলে একটা অয়েলেরই ভার্সান সেখানে ওয়াক্স মিক্সড করা হয় সামান্য একটু মানে মোম অ্যাড করা হয় নর্মালি পিগমেন্ট থাকে নন ড্রাইং অয়েল থাকে এবং এই যে এই যে বাইন্ডার হিসেবে অয়েল থাকে কিন্তু সাথে ওয়্যাক্সও থাকে মোমও থাকে ঠিক আছে এবার আসি কিছু পেনসিল আমাদের বাজারে ম্যাক্সিমাম পেন্সিলই হচ্ছে এই অয়েল বেসড পেন্টিং ঠিক আছে এগুলোর সাথে এই যে আপনারা যেই পেন্সিলগুলো ইউজ করেন এগুলো দেখবেন পানির সাথে অ্যাড করলে নর্মালি যেগুলো আছে এগুলো হয় না কারণ হচ্ছে এইগুলো কালার পেন্সিল আমি কালার পেন্সিলের কথা বলতেছি আর নর্মাল যেগুলো আছে ওই গ্রাফাইট পেন্সিল ওগুলো না কালার পেন্সিল ওইগুলো ম্যাক্সিমাম হচ্ছে অয়েল বেসড ঠিক আছে তো এত এত কিছু আছে তাহলে এবার সংক্ষিপ্তভাবে বলি যে আসলে আপনার জন্য কোনটা বেস্ট হবে তো প্রথম কথা আপনি যদি একদম খুবই স্টার্টিং লেভেলে থাকেন যে কারণ আপনি বাচ্চা হলে ছোটো বাচ্চা যারা থাকে তারা স্টার্ট করতে পারে ওয়াটার কালার দিয়ে ওয়াটার কালার একটা গোয়াশ হতে পারে ওয়াটার কালার পেন্সিল একদম ছোট থাকতে ওয়াটার কালার পেনসিল এটা হচ্ছে ফাইন বাচ্চাকে দিয়ে আপনি জাস্ট বলে দেবেন যে তুমি তোমার খাতার মতো যা ইচ্ছে মতো কালার করো এরপরে আপনি একটা বয়স আসার পরে ধরেন যখন একটু কালার হ্যান্ডলিং করতে পারবে তখন আপনি গোয়াশ অ্যাড করতে পারেন অথবা ওয়াটার কালার নর্মাল যেটা আছে ওটা ইউজ করতে পারেন পরে আপনার যদি মনে হয় ও হ্যাঁ একটা জিনিস আগে বলে নেই এই যে ওয়াটার কালার ওয়াটার কালারগুলো মেইনলি পেপারের মধ্যেই আপনার আঁকতে হবে মেইনলি এটার সারফেস হচ্ছে পেপার তো এটা চাইলেই আমরা এই যে একটু আগে ক্যানভাস দেখাইলাম মানে হচ্ছে কাপড়ের জিনিস এখানে ইউজ করা যাবে না কেন যেহেতু পেপারটাও তাও কালার শোক করে নেয় কিন্তু এই যে ক্যানভাসে দেখা গেল আপনি স্বাদ মানে খুব শখ করে একটা জিনিস আপনি পেইন্ড করলেন ওয়াটার কালার দিয়ে কোনোভাবে যদি এসে পানি একটু করলো তাইলে আবার পুরা কাগজের একটা পোর্শন পুরা নষ্ট হয়ে যাবে কারণ এটা রিয়্যাক্টিভ আমি বলছিলাম তো শুরুতেই হ্যাঁ যে এই জিনিসটা যেহেতু কমপ্লিটলি ড্রাই হয় না ওয়াটার কালার কখনই কমপ্লিটলি ড্রাই হয় না তো পেপারে ইউজ করলে সুবিধা হয় হচ্ছে কি বেশ রকম কালার চোখ করে ধরে রাখে অ্যাটলিস্ট পানি পড়লে সাথে সাথে এই ইফেক্টটা হয় না বাট ক্যানভাসে এই জিনিসটা হয় সেই জন্য আমরা ক্যানভাস ইউজ করতে পারবো না কাঠেও ইউজ করতে পারবো না মেইনলি হচ্ছে পেপারেই ইউজ করা লাগে ওয়াটার কালার তো বাচ্চাদের এই জন্যই এই যে ওয়াটার কালার অথবা গুয়াশ যেটা আছে যেহেতু এটা পেপারে করা লাগে হ্যান্ডলিং করা খুব ইজি আপনারা এটা স্টার্ট করতে পারেন আর যাদের হচ্ছে বয়স্ক কখনোই পেন্টিং কখনোই করেন নাই তারা ওয়াটার কালার থেকে মানে গুয়াশটাও স্টার্ট করতে পারেন অথবা এই যে অ্যাক্রিলিক কালার পেন্টিং স্টার্ট করতে পারেন তো অ্যাক্রেলিক কালারে বললাম যে সুবিধা হচ্ছে সেটা ক্যানভাসেও আঁকা যায় পেপারেও আঁকা যায় ইভেন কাঠের উপরেও আঁকা যায় সব সার্ফেস আপনি যেটার উপর পছন্দ মতো যেই কোনো সার্ফেসের উপরে আপনার কাজ করে মেইনলি অ্যাক্রেলিক ইভেন অয়েল পেন্টিংটাও ঠিক আছে তো এইটা ধরেন কেউ শখের বসে বাসায় এসে ক্যানভাসে আঁকবে বড় বড় দেখা যায় মিউজিয়ামগুলোতে অর্থাৎ আর্ট মিউজিয়ামগুলোতে দেখা যায় সব ক্যানভাসেই আঁকা থাকে আপনারা শখ হইলে আপনি বাসায় টানাবেন এমন একটা পেন্টিং স্টার্ট করতে চান আপনি শাইলে একলিক দিয়ে স্টার্ট করতে পারেন তো অয়েল পেন্টিংটা আসলে স্টার্টিংয়ে দেওয়া আসলে এখানে একটু বুদ্ধিমানের কাজ হবে না কেন হবে না আমি তো মোটামুটি সবগুলো কালার ইউজ করছি এবং প্রত্যেকটা কালারের পেন্টিং করে আমার অভ্যস্ত আছে আমি আমার জার্নি স্টার্টিংটা করছিলাম আসলে এক ওয়াটার কালার দিয়ে প্রায় তিন বছর করছিলাম এখানে তখন গোয়াশ আসছিল বাংলাদেশের শুরুর দিকে একদম প্রথমে প্রায় বারো বছর আগে আমি ফার্স্ট টাইম যখন ওয়াটার কালার করি তখন অ্যাভেলেবেল ছিল না এই গোয়াশ জিনিসটা কয়েকটা আনছিলাম ইউজ করছিলাম ভালোই লাগছিল তো এরপরে অ্যাক্রিলিক করি প্রায় চার পাঁচ বছর গত লাস্ট কয়েক বছর ধরে আমি শুধু অয়েল পেন্টিংয়ে মেইনলি হাইলাইট করতেছি তো অয়েল পেন্টিং শিখতে হইলে আপনার অ্যাক্রিলিকটা জানা একটু দরকার কারণ রিসেন্ট যত আর্টিস্ট আসে তারা কি করে প্রথমে ক্যানভাসের উপর অ্যাক্রিলিক দিয়ে আঁকে অ্যাক্রিলিক দিয়ে যখন আঁকে অ্যাক্রিলিকটা ড্রাই হবে একটা দুইটা লেয়ার ড্রাই হবার পরে অয়েল পেন্টিং দেয় ঠিক আছে একটার উপর একটা অয়েল পেন্টিংটা যেহেতু ড্রাই হতে নর্মাল অয়েল পেন্টিং যেটা অ্যাভেলেবেল আছে ক্লাসিকটা এটা ড্রাই হতে তিন দিন সময় নেয় তো একটা লেয়ার আমি তিন দিন ওয়েট করলাম পরে লেয়ার জন্য আরও ছয় দিন ওয়েট করলাম এরকম করতে করতে একটা পেন্টিং করতে করতে দেখা যায় এক মাস লেগে যায় বাট আপনি যদি অ্যাক্রিলিক দিয়ে দুইটা লেয়ার দেন অ্যাপ অয়েল পেন্টিং করেন বাকিগুলো তাহলে এত সময় লাগে না অ্যাক্রেলিকের উপরে অয়েল দেওয়া যায় এটা সুবিধাটা হচ্ছে অ্যাক্রেলিক কালার যেহেতু বলছিলাম যে ইনটেনসিটি কম আর হচ্ছে কালারগুলো শিফট করে মানে আপনারা যারা অ্যাক্রিলিকে আঁকতে যান দেখবেন যে রাতের বেলায় একরকম পেন্টিং সকালে ঘুম থেকে উঠার পর দেখবেন ডার্ক হয়ে গেছে রাতে অনেক লাইট ছিল সকালে ডার্ক হয়ে গেছে এটা অ্যাক্রেলিকের একটা বড় প্রবলেম সেটার জন্য অয়েল পেন্টিং ওই একমাত্র ভরসার জায়গা যেখানে আপনি এটাকে লাইট করতে পারবেন এবং এত কষ্ট করার লাগে না এটা এক লেয়ারে যে কাজ করে অ্যাক্রিলিক দুই লেয়ারে সেই কাজ করে তিন লেয়ারে সেই কাজ করে তো সেই জন্য প্রথম ডার্ক লেয়ারগুলো আমরা অ্যাক্রিলিক দিয়ে ফাইনাল লেয়ারে আমরা অয়েল পেন্টিং দিই তো অয়েল পেন্টিং করতে গেলে এই জন্যই বলি আপনি চাইলে পুরোটা অয়েলে করতে পারেন বাট অনেক সময়ের দরকার সেখানে অ্যাক্রিলিক প্লাস অয়েল দুইটা মিক্স করে পেন্টিং করাটা অনেক সেফ যেহেতু দুইটাই আমরা ক্যানভাসে অথবা প্যানেলে অথবা যে কোনো জায়গায় আঁকতে পারি তো এইটা ছিল কালার রিলেটেড ব্যাপার আপাতত তো ঠিক আছে সবাই ভালো থাকবেন অ্যাপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ওয়াটার কালারের আর্ট মেটিরিয়ালসের উপরে এবং অ্যাপরে আপনাদের দুই তিনটা পেন্টিং পুরো আর্ট শিখানো হবে কেউ যদি আঁকতে চান আমার সাথে প্রথম পেন্টিং হবে এরকম টাইপের একটা পেন্টিং খুব ইজি পেন্টিং আমার যে কোনো কোর্সে শুরুর দিকে একটা সন্ধ্যাবেলার ছবি থাকে এটা হোক অ্যাক্রেলিক হোক অয়েল হোক ওয়াটার কালার সব জায়গাতেই তো ঠিক আছে দেখা হবে আপনাদের সাথে শুন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন বাই বাই